হাশর বাসির মাথার উপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যখন চলে আসবে মাথা রাধা চোহা দেখা উপরে সূর্য চলে আসবে আল্লাহ বলবে রে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাশরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও সূর্যের গরমে হাশরের জমিনটা পুড়ে তামা হয়ে যাবে তামার সাথে হাশরের ময়দানের তুলনা কেন বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায় আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসুলের ময়দানে সব পাওয়ার সারিয়া দে সূর্যের গরমে ওই মাটির জমিটা পুড়িয়া আগুন হয়ে যাবে নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা হাসুরের ময়দানে সব হাসুরবাসী ল্যাংটা খালি পায় খাতাহীন অবস্থায় উড়বে ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না এ যুবক ভাই মহাব্বতের নজরে বলো ওই ময়দানে কি চাপ কল খুঁজে পাওয়া যাবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযু এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশন কদিমাস্তি কদিমাস্তি নইন জিব্বানা রাইয়ে মহাব্বতে উঁচু আওয়াজে আওয়াজ দিয়া বলো না ভাই কোরআন এখনো গোটা দুনিয়ায় আছে না নাই বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার কোরআন নাযিল হওয়ার পর আবু জাহাল সাইবা উকবা আবু লাহাব কত কোরআনের বিরোধিতা করলো কোরআনকে জমিনের সাথে মিলায় দেবে মিশায় দেবে কোরআন জমিনের মধ্যে রাখবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে জীবিত রাখবে না ওই গেল আবু জাহেল ওই গেল সাইবা ওই গেল উকবা ওই গেল আবু লাহাব আল্লাহ কয় কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে যেই বেঈমানেরা কোরআনের সাথে বেয়াদবি করবে কোরআনের সাথে দুশ্মনী করবে এই বেঈমানদেরকে আমি আল্লাহ আল্লাহর গজব দিয়া সাইজ করে ফেলব আবু জাহাল নাই সাইবা নাই উতবা নাই আবু লাহাব নাই বলো না ভাই আমাদের মাঝে কোরআন আছে না নাই কি ব্যাপার কোরআন আছে কেন কোরআন এমন একটা কিতাব ধরলে সওয়াব পড়লে সওয়াব বুকে নিলে সওয়াব অর্থ জেনে পড়লে সওয়াব অর্থ না জেনে পড়লেও সওয়াব নামাজে পড়লে সওয়াব নামাজের বাহিরে পড়লে সওয়াব সুবহানাল্লাহ কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা কার্ডের উপরে রাইখা পড়লেও কার্ডের দাম কোরআন এমন একটা কিতাব একটা জুজদানের মধ্যে কোরআন ঢুকাইয়া এরপরে যদি কোরআনটারে কাবার বানাইয়া কাপড়টা দিয়া কাবার বানাইয়া এরপরে তাকে সুন্দর করে সাজায় রাখা হয় ওই কাপড়টার দাম বেড়ে যায় কোরআনের ভেতরে যদি ছোট্ট একটা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টাইনা টাইনা পড়ে
ওই কাগজের টুকরার দাম বাড়িয়া যায় এই কাডেই তো কোরআন না দাম বাড়লো কেন কাপুরেই তো কোরআন না কাপুরের দাম বাড়লো কেন কাগজেই তো কোরআন না কাগজের দাম বাড়লো কেন এটার ফলাফল হলো এই কাঠ কোরআন সোহবত পাইয়া কাঠ দামি হয়ে গেল ওয়াকা একটা কাপুরের টুকরা কাপুর কোরআনের সোহবত পাইয়া দামি হয়ে গেল কোরআনের সোহবত পাইয়া কাগজের টুকরা দামি হয়ে গেল এ যুবকের দল যার সিনার মধ্যে কোরআন আছে তার সোহবতে থাকলেও তার দাম বাড়ায় দেবে কে شوات ميل كافر سوي كافر مي شوات এবার ওয়া শুরু করা যায় আগের থেকে একটু ভালোবাসা বাড়ছে না কমছে হ্যাঁ মোটামুটি না পূর্ণ ভালোবাসা পূর্ণতা পাইছে নি দেখি তো পাইছে কাদের কাছে শীত তো হাত উঠাইতে চায় না কারণ চাদর আর জ্যাকেটের নিচে হাত আরে জ্যাকেট আর ম্যাকেট হাত নামান শুনেন মুমিনের কাছে শীত কি শীত কথা কয় না কেন মুমিনের কাছে খোদা কি খোদা এই মুমিনের কাছে কি গরম গরম মুমিন তো বিশাল কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে অস্ত্র শস্ত্র নিয়ে কোন যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করতে পারে নাই তাহলে কিভাবে হলো যুদ্ধের ময়দানে বিজয় অর্জন বলে মুসলমান যদিও ছিল হ্যাংলা পাতলা ক্ষুধার্ত কিন্তু তাদের বুকে ছিল কলিজা ভরা ঈমান ঠিক কি না জোরে বলো এই কলিজা ভরা ঈমান নিয়ে যখন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়ে শুধুমাত্র আওয়াজ দিত আল্লাহু আকবার সাথে সাথে বেঈমানরা জায়গায় স্টক করে ভয় মারা যেত তোমার আমার হালাত কি আওয়াজই তো বাইরে না কেন বের হয় না আমলের মধ্যে গলত খাওনের মধ্যে গলত কামাইয়ের মধ্যে গলত কথা কর না কেন লাগাইছে মনের মতো 100 টাকায় 10 টাকা 1000 টাকায় 100 টাকা লাখ টাকায় 1000 টাকা আপনারা কি বুঝেন আমার আওয়াজ কি বুঝলেন বলেন তো ও বাদি সবই বুঝে আমি ভাবছিলাম আপনারা উত্তরবঙ্গের মানুষ কম বুঝেন এখন দিদি পূর্ণাঙ্গ বুঝেন এ মা বোনেরা আপনারা যারা আসছেন কান সজাগ করে শুনেন গল্প করবেন না আপনাকে অত গল্প করার খুব শখ বাড়িতে বইয়া করছেন তা হয় না মাহফিলে আইছেন এখন মাহফিলে বইয়াও গল্প না চুপে চাপে নীরবে আলোচনা শুনতে থাকেন কারণ কোরআনের এমন একটা মেডিসিন এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের আলোচনা একটা কাফেরের দেলে লাগলেও কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ভাইরা আমার এবার আর লম্বা কথা নাই আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি মুখস্ত সূরা সূরাতুল কাউসার কোরআনের মধ্যে 114টা সূরা সর্ববৃহত্তম বড় সূরার নাম সূরাতুল বাকারা কি নাম সূরাতুল বাকারা সর্বকনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার এই সূরায়ে কাউসারে তিনটা আয়াত এই তিন আয়াতের তর্জমা শোনাব তারপরে মোটামুটি চেষ্টা করব ব্যাখ্যা করার জন্য যতটুকু সম্ভব আপনারা যদি ধৈর্যের পরিচয় দেন আলোচনা করব আর যদি ধৈর্য হারায় ফেলেন মোনাজাত দিয়া দিব কোনটায় রাজি উঠা বসা তো শেষ পর্যন্ত কেউ করবেন না আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন যদি আমারে সাইরা চইলা যান তাহলে স্যাক খাইবেন স্যাক স্যাক স্যাক
ভালোবাসার অপর নাম আবার শেখও আছে নাকি শেখ আছে ভালোবাসার অপর নাম কি শুরু হইব দেখবেন কি ভালোবাসা আমগো ভালোবাসার কোন দিবস দিবস আছে মুসলমানের এই কথা কয় না কেন মুসলমানের কোন ভালোবাসা একটা টাইম নিয়া হয় না সব সময় সেকেন্ডে 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 দেখা হইছে আসসালামু আলাইকুম আই লাভ ইউ কথা কর না কেন দেখা হইছে চাচা আই লাভ ইউ ভালোবাসি তোমারে ভালোবাসি চাচারে তো চাচা চাচার যেই ভালোবাসা পাওয়ার দরকার সেইটাই তো পাবে কথা কর না কেন মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি মেয়েকে ভালোবাসি ছেলেকে ভালোবাসি সবার প্রতি আমার পক্ষ থেকে আই লাভ ইউ আমি সবাইকে ভালোবাসি কথা বলো না কেন তার মানে আলাদা 14ই ফেব্রুয়ারি ভাইয়া এটা ভালোবাসা দিবস না এটা কুত্তা কুত্তির দিবস এটা বেহায়া দিবস এই বেহায়া দিবস পালন কোন মুসলমান করতে পারে না যুবক তাওবা করে থাকো এগুলি করবা না মাঝে মধ্যে ডানে বামে যদি কিছু অ্যান্টিবায়োটিক যায় ধৈর্য সহকারে মজবুত ও মজবুতির সাথে শুনতে হবে রাগ করা যাবে না রাগ করা যাবে সেরোতা নাম শুনছেন সেরোতা মুরব্বিরা নাম শুনেন না সেরোতার করল্লা নাম শুনছেন করল্লা কি কথা কয় না করল্লা কি তিতা বলুন তো নিম গাছের পাতা তিতা এরপরে সেরোতা তিতা তারপরে কি সেরোতা অনেকে খায়নি খায় করল্লা খায়নি কয় খায়নি হুজুর 80 টাকায় কেজি বাজারে খুঁজে পাওয়া যায় না আপনাকে দেশে কত 80 এমন কোন দ্রব্য মূল্য আছে যে নিচে সব উপরে ধাউ ধা 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 করে উপরে উঠতেছে আর গরিবের পেটে লাথি পড়তেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কাজই তো না সাইজ করতে পারে না ফেরাউনরে কেউ নমরুতরে কেউ আবু জাহেল রে কেউ সাইজ করতে পারে না আল্লাহ করছে কথা কন না কেন আবার উল্টা বুই যাক এখান থেকে যাইয়া এরপরে চার দোকানে গঞ্জাম বাজাইয়েন না আমরা তো উল্টা বোঝার পাগল ভাও বুঝতে চেষ্টা করি না করল্লা তিতা তারপরও খায় সেরোতা তিতা তারপরও খায় নিম পাতা তিতা তারপরও খায় কেন রোগ ভালো হওয়ার জন্য কথা বলেন না কেন হক কথা তার থেকে আরো বেশি তিতা এগুলি সুন্দরভাবে হজম করতে হবে এখানে কারণ এই চেরোতা যদি ভিতরে পড়ে একটু উল্টা অ্যাকশন হবে এই অ্যাকশন যাতে না হয় ধৈর্য সহকারে বসে শুনে তারপরে হজম করে এখান থেকে বিদায় হলে তাহলে কোরআন দেখলে যে চুলকানি উঠে টুপি দেখলে যে চুলকানি উঠে লম্বা জামা দেখলে যে চুলকানি উঠে এই চুলকানি আর থাকবে না চুলকানি এই হক কথা নামক চেরোতায় বন্ধ করে দিবে বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মায়ার নবীরে পাঠাইছে নবী দুনিয়ার জমিনে আসছে নবী আমার জন্ম নিলেন মক্কায় নবীর বংশ ছিল কুরাইশ নবীর মা ছিল আমেনা নবীর বাবা ছিল আব্দুল্লাহ নবী যখন ওই মক্কায় আগমন করছে এমন সময় আসছে মানুষ হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে সোনাম হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে ওজ্জা লাত এখন ওজ্জার ইবাদত করে ওজ্জারে খোদা বানাইছে মানাতকে খোদা বানাইছে দেবতা বানাইছে আর সাপ
চাপের কাছে দুধ কলা দিয়া নাম রাখছে মনসা এর নবীর উম্মতের দল একটু জিব্বা নাড়াইয়া আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো চাপের কোন ক্ষমতা আছে আরো জোরে বলো লাতের ক্ষমতা আছে উজ্জার ক্ষমতা আছে মানাতের ক্ষমতা আছে আগুনের ক্ষমতা আছে বলেন না না সর্বময় ক্ষমতার মালিক দুইজন না সর্বময় ক্ষমতার মালিক একজন তার নাম হলো আল্লাহ কি নাম তার নাম হলো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ যখন অসভ্য হয়ে গেছে সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী পাঠাইলেন এই নবী শুধুমাত্র মক্কার নবী না মদিনার নবী না আমার নবী আপনার নবী গোটা দুনিয়ার নবী এই জন্যই তো আমার নবীকে বলা হয় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বিশ্ব নবী বলা হয় নবী আস্তে আস্তে করে বড় হয় বেঈমানরা নজর করে দেখে আবু জাহেল সাহেবা অথবা আবু লাহাব ব্যাপারটা কি মুহাম্মাদের আদর্শ এত সুন্দর কেন হয়ে উঠতেছে মুহাম্মাদের চলাফেরা এক রকম মক্কার অন্য যুবকদের চলাফেরা আরেক রকম মুহাম্মাদের কাছে যদি টাকা আমানত রাখি খেয়ানত হয় না স্বর্ণের দলা আমানত রাখি খেয়ানত হয় না মুহাম্মাদের কাছে যা দেই সবই আমানত থাকে এই জন্য আবু জাহেল সাহেবা অথবা আবু লাহাব মক্কার সমস্ত বেঈমানেরা লিডারেরা কয় এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার মতো সত্যবাদী আল আমিনার গোটা দুনিয়ায় আর কেউ নাই আমরা তোমাকে আল আমিন উপাধি দিলাম এর নবীর উম্মতের দল লম্বা কথা আস্তে আস্তে করে আমার নবীর বয়স বাড়তে বাড়তে 25 পদার্পণ করলো নবী সোজা জাবালে নূর তার মানে গারে হেরাই গিয়া ধ্যানে বসে বলল ওখানে ধ্যানে বসা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেলার নাস্তা নিয়া যায় কত উঁচু পাহাড় জানুরি যুবক হাজী সাহেবরা জানে আমার মতো যুবকের ওই গারে হেরাই উঠতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো এত বড় উঁচু একটা পাহাড় 25 বছর বয়সে নবী এখানে যাইয়া ধ্যান করত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট কইরা ওখানে খানা নিয়া যাইত নাস্তা নিয়া যাইত কত কষ্ট স্বীকার করেছে আমার মা খাদিজা তারপরও বিরক্ত হয় নাই নবীর উপরে আমি তোমার জন্য নাস্তা নিয়া প্রতিদিন যাইতে পারবো না আস্তে আস্তে নবীর বয়স বেড়ে 40-এ পদার্পণ করলো আমার নবীকে আমার আল্লাহ আল্লাহ জানাইয়া দেয় নবী এবার আপনার নবুয়াত পাওয়ার বয়স হয়ে গেছে এতদিন আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন নাই আগুনের বিরুদ্ধে কথা বলেন নাই লাতের বিরুদ্ধে কথা বলেন নাই উজ্জার বিরুদ্ধে কথা বলেন নাই মানাতের বিরুদ্ধেও কথা বলেন নাই যেমন খুশি তেমন করেছে এখন আর যেমন খুশি তেমন করা যাবে না পয়গম্বর আর ঘরের মধ্যে ঘুমাইয়াও থাকা যাবে না আমি আল্লাহর ওয়াদার ইয়াকু আলাইহিম আয়াতি ও পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা মূর্তি পূজকদের কাছে যাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله مسلماني بواد غردان نهادان عنان خود بدست خزادان غرب سوران آدمی انصاب دی احمد ابو جهلان ایک سابو دے آدمی را
آدمیت لازم است عود را غر بونا باشت ہی زمان کشت ہوئی دیسی ای زورے بولین کشت ہوئی کشت کشت مونے کرا جاوینا بشو দেখো আখিরি মোনাজাত পর্যন্ত দু এক ফোঁটা চোখের পানি ফলাইয়া এখান থেকে বিদায় হইয়া মোনাজাত দিয়া যাওয়া যায় কিনা আজকের মাহফিল কারো মার কবরের আযাব maaf করে দিতে পারে আজকের মোনাজাত কারো বাবার কবরের আযাব maaf করে দিতে পারে আজকের মোনাজাত কারো ভাগ্যে ভাগ্যটার পরিবর্তন করিয়া দিতে পারে কারণ মোনাজাতে মানুষের ভাগ্যর পরিবর্তন তন ঘটে যায় আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ ডেকে বলে ও পয়গম্বর এখন আর ঘরে বসার সময় নাই যান আপনি দ্বীনের দাওয়াত দেন আল্লাহ কয় নিশ্চয়ই পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম ইন্না আ'তাইনা কাউসার পরেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার আল্লাহ বলেন ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম জোরে কোন সুবহানাল্লাহ এরে নবীর উম্মত আমার নবীকে যে আল্লাহ হাউজে কাউসার দিছে এটা আমরা সবাই জানি তবে হাউজে কাউসার কেমন এটা জানি না হাউজে কাউসার কত গুরুত্বপূর্ণ এটা জানি না হাউজে কাউসার কত আমার আপনার দরকার এটা জানি না আমার নবী মেরাজের রাতে জান্নাত দেখে ভ্রমণ করিয়া জাহান্নাম ভ্রমণ করিয়া দেখে জাহান্নাম দেখার পর মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে আল্লাহ আমার উম্মত এত বড় ভয়ানক জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও আমার দুর্বল উম্মতেরা এত বড় ভয়ানক আযাব সহ্য করতে পারবে না নবী হাউ মাউ করিয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আবার যখন মায়ার নবী জান্নাত ভ্রমণ করলেন জান্নাতের নেয়ামত দেখিয়া আনন্দ সহকারে কান্না করিয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার দুর্বল উম্মত আমার একটা উম্মতকেও তুমি এই জান্নাত থেকে বঞ্চিত করিও না এইভাবে জান্নাত ভ্রমণ করার পর মায়ার নবী নজর করে দেখতেছে জান্নাতের মধ্যে সুন্দর একটা হাউস নবী আমার ডেকে বলে ও ভাই জিব্রাইল এত সুন্দর হাউসটা কেন আল্লাহ বানাইছে জিব্রাইল আলাইহিস সালাম বলে পয়গম্বর এত সুন্দর হাউসটা বানাইছে আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আল্লাহর নবী ডেকে বলে আমি হাউসে কাউসারটা দেখলাম এর কালার দুধের চেয়েও সাদা এর মজা হবে মধুর চাইতেও মিষ্টি এর ঘেরান হবে মেশক আম্বারের চাইতেও দামি নবী আমার ডেকে বলে উম্মতের দল এই হাউজে কাউসারের এক পেলা শরবত যদি হাশরের ময়দানে আমি নবী কোন উম্মতকে ডাইকা পান করাইয়া দে মাংসারি বা মিনহা লা ইয়াজমা ও আবাদা ওই উম্মতের 50,000 বছরের ভেতরে পানির পিপাসা লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি আপনার আমার দরকার আছে না নাই
আরো জোরে বলেন আছে না নাই এই দুনিয়ার জমিনের মধ্যে হাউজে কাউসার দরকার নাই কারণ এই দুনিয়ায় পানির অভাব নাই দুনিয়ায় বাঁচতে হলে চলতে হলে পানির দরকার হয় নলকূপের মধ্যে পানি ফ্রিজে ঢুকাইয়া চৈত্র মাসের এত প্রখর গরমে তোমার শরীরে ঘাম দেয় কলিজা শুকাইয়া যায় এই ফ্রিজের পানি বের করে ঠান্ডা করে তুমি খাও আসমান থেকে বৃষ্টির পানি পরে সেটা তুমি আর্সেনিক মুক্ত করে ড্রামে ভরে খাও এই জমিনের মধ্যে পুষ্কুনিতে পানি কলের মধ্যে পানি চাপকলে ঢিপকলে নলকূপে পানি এই পানির দুনিয়ার মধ্যে অভাব নাই পানির পিপাসা লাগলেই পানি খাও এ যুবকের দল এই পানিটা আবার মরুভূমির মধ্যে কম পাওয়া যায় কারণটা কি মরুভূমির মধ্যে খালি বালু আর বালু বালু আর বালু এখানে ওই সূর্য তা দেয় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য জমিনের মধ্যে তা দেয় চৈত্র মাসে সূর্যের গরমে জমিনে থাকতে পারি না জমিনের বালু গরম হয়ে যায় টাইলসগুলি গরম হয়ে যায় জমিনের পিচ ডালাই রাস্তার পিচগুলি গলে গলে পড়ে যায় এত উপরে সূর্য তা দেয় তারপরও সূর্যের তা সহ্য করতে পারি না এ যুবকের দল হাশরের ময়দানে কিয়ামতের মাঠে সূর্যটা আল্লাহ অর্ডার করবে হাশরবাসীর মাথার উপরে চলে যাও হাশরবাসীর মাথার উপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যখন চলে আসবে মাথা রাধা চোহা দেখা উপরে সূর্য চলে আসবে আল্লাহ বলবে রে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাশরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও সূর্যের গরমে হাশরের জমিনটা পুড়ে তামা হয়ে যাবে তামার সাথে হাশরের ময়দানের তুলনা কেন বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায় আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসুলের ময়দানে সব পাওয়ার সারিয়া দে সূর্যের গরমে ওই মাটির জমিটা পুড়িয়া আগুন হয়ে যাবে নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা হাসুরের ময়দানে সব হাসুরবাসী ল্যাংটা খালি পায় খাতাহীন অবস্থায় উড়বে ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না এ যুবক ভাই মহাব্বতের নজরে বলো ওই ময়দানে কি চাপ কল খুঁজে পাওয়া যাবে আরো জোরে বলো ডিপকল পাওয়া যাবে বৃষ্টির পানি আছে নলকূপের পানি আছে না 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 সূর্যের গরমে জমিনটা পুড়ে আগুন মানুষগুলি দিশে হারা আল্লাহ এক আয়াতে কিয়ামত সম্পর্কে বয়ান করে বলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ময়দানটা এত ভয়ানক ময়দান আল্লাহ বলে গোটা দুনিয়ার মানব জাতিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় কেন জানো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের প্রকম্পন ভূমি কম্প বড় মারাত্মক মাঝে মাঝে বাংলাদেশে
ভূমিকম্পে লারা দেয়নি কথা কয় না যে তুরস্কের মতো জাপানের মতো যদি মাঝে মধ্যে একটু লারা দিত কোই অহংকারী রহংকারী দুর্বল হয়ে যাইতো কথা বলেন না কেন এটা বাংলাদেশ তবে বহু বুজুর্গদের তাহাজ্জুদের চোখের পানি বহু বুজুর্গ উলামায়ে কেরামদের কোরআন খতমের চোখের পানি বহু মাদ্রাসার তালাবাদের রাত চারটায় উঠে কোরআন তালাওয়াতের চোখের পানি যার কারণে এই দেশে বড় আকারের কোনো দুর্ঘটনা ঘটে না কিন্তু আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না যখন আল্লাহ দেখবে সীমা লঙ্ঘন তখন আল্লাহ এক এক করে শুরু করবে সাইজ করা তখন কে পীর কে দরবেশ কে হুজুর না কে নামাজি কে বেনামাজি এদিকে তাকাবে না আল্লাহ সব একসাথে সাইজ করবে বুঝেন নাই মনে হয় কষ্ট হয়নি আনুষাঙ্গিক কিছু কথা বলি এখানে যারা বসে সবাই কি এক দলের লোক একটু বলেন তো আওয়ামী লীগের লোক নাই বিএনপি জামাতের চরমোনার জাতীয় পার্টি হেফাজত জমিয়ত খেলাফত অভাব নাই একটু মহাব্বতে বলবেন কি আমার কথা বুঝে থাকলে যে সবাই এক এক দলের লোক হলেও আমগো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা না এক আরো জোরে জোরে বলো আওয়ামী লীগের কালেমা আলাদা না এক বিএনপির কালেমা আলাদা না এক মসজিদে আওয়ামী লীগের লোক নামাজ পড়ে কি পড়ে না বিএনপির জাতীয় পার্টি জামাতের সরমনার হেফাজতের জমিয়তের খেলাফতের সব দলের লোক একই মসজিদে নামাজ আদায় করে রাজনৈতিক ব্যানার আমাদের আলাদা 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 হতে পারে পীরের ব্যানার আমাদের আলাদা আলাদা হতে পারে কালেমার ব্যানারে এক কোরআনের ব্যানারে এক কাবার ব্যানারে এক নবীর ব্যানারে আমরা সবাই এক খানায় কাবা বাইতুল্লাহর ব্যানারে আমরা সবাই এক যেই বেঈমানেরা কোরআন নিয়ে উপহাস করবে কালেমা নিয়ে উপহাস করবে জমিনের সাথে কোরআনকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করবে কসম আল্লাহর তখন আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চরমোনাই হেফাজত জমিয়ত বুঝবো না সব আমরা এক হইয়ে ওই বেঈমানের কোমর পিটে ভেঙে ফেলতে হবে যদি পারো তাহলে কোন নাস্তিক মাথা উঁচু করে এ বাংলার জমিনে কথা বলার সাহস হবে না মনে রাখবেন মনে রাখবেন দল আমার কবরে যাবে না নেতা আমার কবরে যাবে না ভাই আমার কবরে যাবে না কথা কন না কেন কবরে যাওয়ার পরে জিগাইবো আওয়ামী লীগ করছত কিনা বিএনপি করছত কিনা জামাত করছত কিনা জাতীয় পার্টি করছত কিনা চরমোনাই করছত কিনা না না আল্লাহ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোর রব কে ক তোর নবী কে ক তোর দিন কি ক যদি জবাব দিতে না পারো শুরু হবে মুশালের বাড়ি শুরু হবে গদারির বাড়ি শুরু হবে জাহান্নামের গুজদার বাড়ি কথা বলো ঠিক কি না কবরে যাওয়ার পরে কোন পরিচয় চলবে না তুই কি টাকাওয়ালা ছিলি নাকি ছিলি না গাড়িওয়ালা ছিলি না ছিলি না বাড়িওয়ালা ছিলি কি ছিলি না কোন প্রশ্ন নাই প্রশ্ন হবে তিনটা মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা বল কে রব বল কি নবী কে নবী বল কি দিন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে এজন্যই আমি বলেছি যেহেতু আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি আপনাদের অত্র থানায় আসি না এত দূর সফর অনেক কষ্ট করেছি হিসাব ছাড়া এই যে কথা বলতেছি কষ্ট হয় ঘুম নাই নিদ্রা নাই কথা বলতেছি কষ্ট হয় তারপরেও যেহেতু বলতেছি এটা
কেন বলি আত্মার খাতিরে মুসলিম আপনি আমিও মুসলিম সেই খাতিরে যাতে করে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের রাস্তায় চলে জান্নাতের মেহমান হতে পারেন এর জন্যই আমার এত জোরে আওয়াজ দেওয়া ঠিক কিনা বলেন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোন অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো ঠিক কিনা ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান ইন্ডিয়া কত দূর পাশে মাশাআল্লাহ দেখার সুযোগ হইল না আস্তে আস্তেই তো রাত ১২টা দেখমু আর কবে আল্লাহ আবার যদি সুযোগ করে যায় আবার আইসা ঘোরাফেরা করবো আপনার সাথে ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন আপনারা মনে হয় অনেক ভাইরা বরিশালও যান সরমনে যান না দাওয়াত দাওয়াত যাইবেন ইনশাআল্লাহ ২৬, ২৭, ২৮ ফেব্রুয়ারি যাবেন না যাবেন দাওয়াত দিয়ে গেলাম যাই হোক ফাঁকে এইটা বললাম যে আপনাকে দেশে আসছি আপনাকে দাওয়াতে আমাকে দাওয়াতে আবার আপনারা আমাকে দেশে যান কথা কন না কেন তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান আমি একাই মুসলমান আপনারা মুসলমান না তাহলে আওয়াজ জোরে দেন মুসলমানের আওয়াজ ছোট হয় না বড় হয় মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান সবাই তো মুসলমান আল্লাহ বুঝার তৌফিক দেন আরো জোরে বলেন আমি আরো জোরে বলেন আমিন বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম তবে হাউজে কাউসার আপনার আমার দরকার দুনিয়ায় না আখেরাতে আখেরাতে দরকার হাউজে কাউসার হাউজে কাউসারটা
আমার নবীর হাতে আল্লাহ কয় ও পয়গম্বর হাউজে কাউসার যে আপনারে আমি দিলাম বিনা শর্তে দেই নাই দুইটা শর্ত লাগায় দিলাম এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি নামাজ দুই নাম্বার শর্তের নাম রব্বিকা ওয়ানহার কুরবানি জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার নামাজ আজকে সমাজের মধ্যে যুব সমাজের মধ্যে নামাজ নাই তরুণদের মধ্যে নামাজ নাই কেন মাহফিল দিতে তৈয়ার নামাজ দিতে তৈয়ার না মাহফিল দিবে খুব মহব্বত মহব্বত ভালোবাসা কিন্তু নামাজ পড়ে না আচ্ছা বলেন নামাজের দরকার আছে না নাই আরো আস্তে কর নামাজ পড়ব কয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন না ফরজে কিফায়া ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম সাহেবারে বললেই হবে ফরজে আইন নামাজ আমার পীর পড়লেই হবে ফরজে আইন নামাজ আমার মুসল্লি পড়লেই হবে ইমাম পড়া লাগবে না বলে না না ফরজে আইন নামাজ আমারটা আমারই পড়া লাগবে ফরজে আইন নামাজ দাঁড়ায় পড়বা না বইয়া পড়বা না শুইয়া পড়বা বলে নামাজ দাঁড়াইয়া পড়বা দাঁড়াইয়া অক্ষম হলে তুমি বইসা নামাজ আদায় করবা বইসা অক্ষম হলে তুমি শুইয়া নামাজ আদায় করবা প্রয়োজনে তুমি ইশারায় নামাজ আদায় করবা নামাজ তুমি পড়বা কিন্তু নামাজটা যে পড়বা খেলের সাথে পড়বা কি খেল নিয়া পড়বা তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী বলেন উম্মতের দল তুমি যখন নামাজ পড়বা জিকির করবা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা তখন খেল করবা তুমি আল্লাহরে দেখতেছো এই খেল যদি তোমার মধ্যে পয়দা না তুমি এতটুকু খেল করবা আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কিনা নামাজ পড়বা খেলের সাথে পড়ো বান্দা যখন নামাজে দাঁড়াবা মনে মনে এই নিয়াইতে দাঁড়াবা আমি পলসিরাতের উপরে দাঁড়াইলাম পলসিরাতটা কেমন বলে চুলের মতো চিকন তলোয়ার চেয়ে হীরার চেয়ে ধার তিরিশ হাজার বছর লাগবে এই পলসিরাত পার হতে মনটারে বুঝাবে মন আমি এই পলসিরাতের উপরে দাঁড়াইলাম ডানে আমার জান্নাত বামে জাহান্নাম সামনে আল্লাহ পিছনে আজরাইল আবারও বলছি পলসিরাতের উপরে দাঁড়াইলাম ও নামাজি নামাজ পড়ো খেলের সাথে যখন নামাজ পড়বা খেল করবা আমি পলসিরাতের উপরে দাঁড়াইলাম ডানে জান্নাত বামে জাহান্নাম ডানে জান্নাত বামে জাহান্নাম সামনে আল্লাহ পিছনে আজরাইল এই খেলটা যদি কারো মধ্যে পয়দা হয় তার খেল দুনিয়া মুখী সহসে হইতে পারে না মাঝে মধ্যে দুনিয়ার দিকে খেলাইলে আবার খেল ঢুকাইবা আল্লাহ আমার সামনে পলসিরাতের উপরে আমি দাঁড়ানো ডানে জান্নাত বামে জাহান্নাম পিছনে আজরাইল যদি আমার খেল ভেঙ্গে যায় আজরাইল ধাক্কা দিয়া আমারে জাহান্নামের তলদেশে ফালাইয়া দিতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা খেলের সাথে পড়বা যখন সিজদা দিবা খেল করবা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে পড়লাম আমার কপালের নিচে আল্লাহর কুদরতি দুটো পা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলাম খেলের সাথে তুমি নামাজে সিজদা করবা খেলের সাথে রুকু করবা খেলের সাথে যাকাত দিবা খেলের সাথে আল্লাহর নামের জিকির করবা যদি খেলের সাথে করো অল্প সময় করলেই আল্লাহর ভয় অন্তরে জমা হয়ে যাবে ঠিক কিনা এবার বলো না ভাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার আমার আপনার দরকার আছে না নাই
আজকের যুব সমাজ নামাজ নাই আজকের তরুণ সমাজের মধ্যে নামাজ নাই শুধু মোবাইল আর মোবাইল রিলস ভিডিও শর্ট ভিডিও মাঝে মধ্যে আবার টিকটক ভিডিও এই ভিডিওর পিছনে পয়রা মোবাইলের পিছনে পয়রা ফেসবুকের পিছনে পয়রা ইউটিউবের পিছনে পয়রা এরপরে দুনিয়ায় মেসেঞ্জারের পিছনে পড়িয়া হোয়াটসঅ্যাপের পিছনে পড়িয়া দুনিয়ার মধ্যে আজকে যাদের সাথে সম্পর্ক গড় ভাই মহব্বত যাদের সাথে লাগাইছো ভাই কসম আল্লাহর তোমার এই মোবাইল তোমারে কিন্তু কানা করে ফেলবে তোমার এই ফেসবুক তোমারে কিন্তু বেয়াদব বানায়া দিবে তোমার এই ইউটিউব তোমারে কিন্তু খেয়ে ফেলবে তোমার পাবজি গেমস কিন্তু তোমারে পাগল বানায়া দেবে সাবধান সাবধান মোবাইল থেকে এ যুবক দূরে থাকো এ তরুণ দূরে থাকো মোবাইল থেকে দূরে থাকো মোবাইলের দিকে যত নজর দিবা ভালো দিলে ভালো খারাপ দিলে সব আমল আখলাক বরবাদ ঠিক কিনা সমাজের অবস্থা তো খুব খারাপ বর্তমানে ডিজিটাল যুগে নারী পুরুষ হইতে চায় পুরুষ আবার নারী হইতে চায় আছে না নাই কি ব্যাপার পুরুষ তুমি নারী হইতে চাও কেন শখ লইছে শখ নারী পুরুষ হইব এজন্য নারী সুযোগতা পাই দিছে নারী জিন্সের প্যান লাগাইছে নারী আবার গেঞ্জি গাই দিছে নারী আবার মাথায় ক্যাপ কইরা চুলগুলি ইন্দুর বান্দর দিয়া পার্লারে যাইয়া কাইটা খাটো খাটো কইরা এবার রাস্তায় হাঁটিয়া যায় পুরুষ আর নারী একসাথে হাঁটে পিছন দিক থেকে তাকাইলে বুঝা যায় না কোনটা পুরুষ আর কোনটা মহিলা কোনটা লেডিস আর কোনটা জন্ডিস এটা বুড়ার কোনো ক্ষমতা নাই এ যুবকের দল মহাব্বতের নজরে জিব্বা নাড়াইয়া বলো মহিলাদের চুল যদি কাইটা ছোট বানায় দেখতে খুব ভালো লাগে আরো জোরে বলো মহিলা গো চুল বড় থাকা ভালো না খারাপ আল্লাহ যারে যেরম বানাইছে এরকমই তো সুন্দর দেখায় একটা একটা পুরুষকে বানাইছে আমার আল্লাহ যেই মাপ দিয়া মহিলারে আবার সেই মাপ দিয়া বানায় নাই মহিলাকে যেইভাবে বানাইলে ভালো দেখা যায় ওইভাবে আল্লাহ বানাইছে একটা মহিলার চুল যদি লম্বা হয় মহিলাটারে অনেক সুন্দর দেখায় কারণ চুলের সৌন্দর্য মহিলার সৌন্দর্য ঠিক কিনা আর একটা পুরুষ যদি লম্বা চুল রাইখা খোপা বাঁধে খোপা এ পুরুষ তুমি কেন খোপা বাঁধছ তাই বাবার দরবারে যাই বাবার দরবারে রওনা করেছে চুল খোপা বাঁধা সাথে আবার এক তারা এক তারা এক তারা আবার গাঞ্জার ফোটলা কি যে টান মনে হয় চাপা চুপা ভিতরে চইলা যায় উঠছে বাসে বাবার দরবারে রওনা হঠাৎ একজন ভিক্ষু করছে বাসের মধ্যে অন্ধ চোখে দেখে না ডাক দিয়া কয় ও ভাই কার কাছে কি আছে দাও আমি খাইতে পারি না আমারে খানার দরকার আমার পেটের পেটের ক্ষুধা ছেলে মেয়ে খাই না কিছু দাও কয় দিব দিব সবাই কই বেশি দিছে চুলওয়ালা লোকটার কাছে গিয়া কয় আপনি কিছু দিবেননি আমি কিন্তু চোখে দেখি না অন্ধ কইছে তার সাথে সাথে কিছু টাকা দিছে এবার দোয়া অন্য জনদের ব্যাপারে যা করছে ওনার ব্যাপারে সেই দোয়া না চুলওয়ালার ব্যাপারে দোয়া করে আয় আল্লাহ মাথায় হাত দিছে দেখে লম্বা লম্বা চুল খোপা বাঁধা চিন্তা করছে মনে হয় কোনো ম্যাডাম ট্যাডাম হবে দোয়ার পাওয়ার বাড়ায় দিছে আল্লাহ গো আগামী বছর যেন কানে শুনতে পায় এই ম্যাডামের গর্বে একটা নেককার সন্তান হয়েছে এ যুবক লজ্জা নাই শরম নাই কেন হাতের মধ্যে চুরি লাগাইছো কেন কানের মধ্যে বালা লাগাইছো কান ফরাইয়া
তোমার জন্য তো সোনা পরা হারাম সোনা পেহনা মর্দুকা হারাম হায় স্বর্ণ পরা পুরা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম তুমি গলায় চেইন লাগাইছো স্বর্ণের হাতের মধ্যে চুড়ি লাগাইছো স্বর্ণের কেন 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 আবার কান ফোলাইয়া স্বর্ণের বালা লাগাইছো নাক ফোরাও না কেন কান ফোরাইলা ভালো কান ফোরাইয়া বালা লাগাইয়া মাঝে মাঝে নায়ক নায়ক ভাব ধইরা ডিগবাজি দিয়া সমাজের মধ্যে আবার ইমামদের নামে মিথ্যা তোহমত দিয়া চিত্রনায়কের কুলাঙ্গার জায়েদ খান সমাজটারে দুর্গন্ধ কইরা ফালাইয়া সমস্ত আলেম উলামা ইমামদেরকে বলদগার করে এমন করে আর কোরআন তেলাওয়াত কইরা মানুষদেরকে আত্মা শুদ্ধি করে ইমাম সাহেবেরা আর কয় না ইমামরা কোরআন পড়ে এবং পড়ায় দোনো গুরু খারাপ এরে নবীর উম্মতের দল এই বাংলাদেশে যে সমস্ত নগ্ন নাস্তিকরা এই জমিনে কথা বলেছে এই জমিনে জোতা মাঝে মাঝে গালে পড়েছে এখনো যদি কোন বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদির থেকে টাকা খাইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলো কসম আল্লাহর সাড়ে তিন হাতের ব্যবধানে পায়ের জোতা তোর গালে লাগতে দেরি হবে না ঠিক কি না মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনা নে হো বদসতে খা জাদাদা মাইয়া পুরুষ হয় পুরুষ মাইয়া হয় আছে নি এমন আপনাদের দেশে আপনারা বুঝেন না মনে হয় বুঝেন না নারী পুরুষ হইতে চায় পুরো নারী হইতে চায় এই সাজু বুঝু সাজু বুঝু সাজু বুঝু করলেই কি পুরুষ নারী হইতে পারে এই কথা কন সাজুগুজু করলেই কি নারী পুরুষ হইতে পারে আ বাকিগুলি কেমনে করবি সাইজ করা যে লাগবে ডাক্তারখানা যা ভালো কইরা অপারেশন কইরা সাইজ করলেও তো তুই ভালো নারী পুরুষ হইতে পারবি না পুরুষ নারী হইতে পারবি না আল্লাহ যারে যেমনে বানাইছে এমনেই হবে কিন্তু এত আগ্রহ বহু নারী পুরুষ হওয়ার পারে না পারলে তাও হয়ে যেত কথা বোঝেন না বেশ বুঝে মোটামুটি দেহায় পুরুষের মতো বাকি আরো যা আছে এগুলিও মন চায় সব পুরুষের মতো করতে কিন্তু পারে না পারলে তাও করত বোঝেন না মনে হয় সমাজের মধ্যে এরা মা বাবার বড় কলঙ্কজনক সন্তান বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে কি কইলে আওয়াজ আসতে দিয়েন জোরে দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন না ভাল লাগে না মোনাজাত দেন তো আমার তো আরো ভালো কথা কন না কেন আল্লাহ বুজার তৌফিক দেন আমিনের আওয়াজ শুনো দেন কারণ আমিন দিলে আবার বিড়ি খোরের বিড়ি টানা বন্ধ হয়ে যাবে কথা কন না কেন কারণ দুই বছরের মেয়ে কয় বিড়ি খাইও না বাবা তোমার মুখের থেকে দুর্গন্ধ কয় বিড়ি খোর কয় চুপ চুপ কথা কবি না স্ত্রী কয় ঘরের মধ্যে আসলে বিড়ি খাইয়া আসতে পারবা না আমার কম্বলের নিচে ঢুকতে পারবা না তো বিড়ি খোর কয় তোর মত মাইয়া সারতে রাজি বউ সারতে রাজি বিড়ি সারতে রাজি না কথা কন না কেন আবার বিড়ি খোররা ঘরেও খায় বাইরেও খায় বাথরুমের মধ্যে যাইয়া আবার মজা কইরা খায় কি ব্যাপার বিড়ি খোর বাথরুমের মধ্যে খাও কেন বিড়িখোর আওয়াজ দিয়া কয় ও হুজুর সকালবেলা বাথরুমের মধ্যে যাইয়া বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না রাগ করতেছে এই ব্যারাম আসেনি সমাজে ভাত যাইয়া খাও বাথরুমে পোলাও খাও বাথরুমে জর্দা ফেনি খাও বাথরুমে কমলা আপেল খাও বাথরুমে
খাইবে কেউ? কারণ ওটা খাওয়ার জায়গা কথা কয় না, খাওয়ার জায়গা, খাওয়ার জায়গা না, ওখানে হাজুর সরার জায়গা, ময়লা ফেলার জায়গা। ওই ময়লার মধ্যে যাইয়া আবার ময়লা টানে। এখন যদি কই আপনার নাকে কি গন্ধ আহে না, সে আওয়াজ দেবে, হুজুর পায়খানার গুয়ের গন্ধ আর বিড়ির গন্ধ সমান হয়ে গেছে, আমি টের পাই না। এই হইল হানা। ভালো কইলে কয় কি দরকার ছিল, খারাপ কইলে কয় সুবিধা না। যদি কই ডাইনে যাও কয় না, বামে যাও কয় না, এক বেড়ায় উঠছে সিঁড়ির উপরে, সিঁড়ি সিঁড়ি চেনে আপনার কথা, সে কি কয় সিঁড়ি। বললো কে ঝগড়া বাজ, চমৎকার ঝগড়া, কঠিন ঝগড়া। এখন বউ তো খুব কাঁপতেছে, মহিলা মানুষ এত রাগছে, সে চেতার পরে কয় তাড়াতাড়ি ঘরের তন বাইরে কয়, হে বেলায় মহিলা ঘরের তন না বাইরে, উপরে যে সিঁড়ি বাইয়া উপরে ওঠে মাসায়, এদিকে রওনা করছে, আমি উপরে যাই, ওখানে উপরে গেলে তালাক। এখন কি করবে, নিচে নামে, নিচে নামলেও তালাক, ডাইনে যায় ডাইনে গেলেও তালাক, বামে যায় বামে গেলেও তালাক, তা কি করবো, কি করলেও তালাক। একবার নৌকায় ওঠছে তিনজন, কয়জন? আচ্ছা আপনার কাছে নদী আছে না? নদী আছে কাছাকাছি না, মাঝে মধ্যে ভাঙেনি, ভাঙে তো তীর বেচা বেচারা নৌকায় উঠছে। ইমাম সাহেব একজন, মুসল্লি কয়জন? দুইজন। নদীর মধ্যে ঢেউ ছাড়ছে, কি ছাড়ছে? ঢেউ, নৌকা ঝুলে না, হঠাৎ বাতাস, একজনে কয় তুফান কিন্তু ছাড়ছে, নামাজের মধ্যে বইয়া তুফান কিন্তু ছাড়ছে, আর একজনে কয় নামাজের মধ্যে তুফানের কথা কইলে নামাজ হয়? ইমাম সাহেবটা কয়, ও কইছে কইছে তুই কইছুতকা। এখন আপনারাই হিসাব মিলান, নামাজ ইমামের আছে, মুসল্লির আছে, কারণ তো আমরা যদি ডাইনে কই, ডাইনে কইলেও দোষ, বামে কইলেও দোষ, হুজুর কো দোষের অভাব নাই, হুজুর আস্তে আনলেও দোষ, জোরে আনলেও দোষ, জোরে কথা কইলেও দোষ, আস্তে কইলেও দোষ, খাইলেও দোষ, কয় খাইলেও এরাই সব। আবার শুধু এডুকো কলে পুরো দেশ খাইলো হুজুররা, কয়নি হুজুররা মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, তো হুজুর দেশ খাইলো কেমনে? দেড়শে ওরা খাইছে, এইটা ঢাকার জন্য হুজুর গো, হুজুর গো উপরে বদনাম ছড়ায়, কথা কন না কেন? বুঝে না পাবলিক, বর্তমানের কোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে, বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া তার একজন বইয়া বইয়া হিন্দি গান শুনতেছে, বাসে ছাড়ে না হিন্দি গান টান ছাড়ে, হ্যাঁ তাল উঠছে এইভাবে এলান ফেলান দিয়া, এবার শুরু করছে নিজেই, মানে এমন তাল উঠছে এখন যে হুজুরের গা থাবড়ায়। হুজুরে কয় কি হয়েছে তোমার? কয় সরি, সরি মানে? হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে বুঝতে পারো নাই, তো এই যে তাল মারছো। হুজুর হিন্দি গান চলতেছে তো তালে তাল উঠে গেছে, যার কারণ কিছু মনে নাই, বুঝতে পারি না যে আপনার গায়ে আঘাত। এবার আপনারা জিব্বানা রায় বলেন,
এই যে হিন্দি মিন্দি শুনতেছে এই হিন্দি গান শুনলে এর অর্থ বোঝে কিছু যদি জিগায় কেন শুনছ তো মজা লাগে কি লাগে বাংলা শোনো হিন্দি শোনো হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায় কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায় আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ আমাদের মাফ করুক এই জাতির হেফাজত করুক আমিনের আওয়াজ জোরে বলা যায় না আরো জোরে বলেন সারা রাত কথা বললেও শেষ হবে না আবার কে হ্যাঁ ওই দেখো কি শুরু করছে ওই যে মুরব্বির বয়স কত হয়ে গেছে এরপরে কয় চলবে যুবকরা দি উঠে উঠে যায় এ যুবক মুরব্বিরা যদি শুনতে পারে তোমাকে এত এলার্জি কেন কথা কও না কেন আওয়াজ বাড়ছে আগের থেকে শীতবিদ মনে হয় নাই হ্যাঁ না না টের পাইতেছেন না প্রচুর শীত টের পাইতেছেন আর একটা আওয়াজ দেই আল্লাহু আকবারের আওয়াজ দেই তো দেই না 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 এই আওয়াজে হবে না উঁচু আওয়াজে আওয়াজ দিতে হবে এমন আওয়াজ দিতে হবে যেই আল্লাহু আকবারের আওয়াজে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানের কানে যাওয়ার সাথে সাথে যেন এরা জায়গায় স্টক করে মারা যায় এমন আওয়াজ মুসলমানের হওয়া চাই ঠিক কি না বলো বলো আল্লাহু আকবার নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদা দ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন হাদিস যেখানে মাহফিল যেখানে মাদ্রাসা আছে যেখানে নারায়ে তাকবীর এবার তো সবাই দিলেন মুরব্বি 40 বছরের উপরে বয়স কারে কাদের তারা হাজার হাজার 40 বছর আরে 40 বছর হইছে এমন কারা আছেন এরা হাজার গান 40 এর নিচে হাজার গায়েন না আরে ভয় পাইতেছে নাকি কি চিন্তা করে তা হাজার গাইতে সমস্যা কি দোনো হাজার গান দোনো হাত শীত পিট বাদ দেন দোনো হাজার গান আপনাদের আওয়াজ দেখুন যে 40 বছরের উপরে হয়ে গেছে কম খান নাই জীবনে সব সব খাইছেন ফরমালিন মুক্ত আমরা খাই যুক্ত কথা কন না কেন এবার দেখবো যুবকরা তরুণরা চুপ মুরব্বিরা আওয়াজ দেবে আল্লাহু আকবারের আওয়াজ যে আওয়াজ তাদেরটা বেশি না তোমগোটা বেশি নারায়ে তাকবীর যুবকরাও দিছেন যুবকরা দিয়েন না তরুণরা দিয়েন না আওয়াজ অনেক কঠিন আওয়াজ মাশাআল্লাহ আসলেই এমন অনেক পাওয়ার আছে শুধু নামে না কামেও আছে কিন্তু ভান্ড আছে মধু নাই বিপদে হারে নারায়ণ তাকবীর এবার যুবক রেডি যুবক তরুণ কিশোর রেডি আমরা দেখায় দিমু আমরা দেখায় দিমু নাতিরা ছেলেরা কথা কও না কেন
আমগো পাওয়ার কম নাই মাশাআল্লাহ আমগো পাওয়ারও আছে তবে আমরা ফরমালিন যুক্ত খাইলেও আমরা নামাজ পড়ে ঈমানকে তাজা করেছি কথা বলো ঠিক কি না রোজা রেখে ঈমানকে তাজা করেছি ঠিক কি না জিকির করে ঈমানকে তাজা করেছি ঠিক কি না তাকবীরের আওয়াজ নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর কি শরীর গরম হইছে না এখন আর শীত নাই শীত গেছে বাস আমি আপনাদের এলাকায় আসছি আশপাশে মাহফিল থাকলে এত কষ্ট হতো না সেই বরিশাল থেকে আসা আপ ডাউনে কত কষ্ট বই শুধু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ হয় এছাড়া আবার দূর আপনারাই তো জানেন কয় ঘন্টা সময় লাগে শুধু ঢাকা যাইতে ঢাকার থেকে বরিশাল যাইতে সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন মিনিট এত লম্বা টাইম এত পথ পাড়ি দিয়েছি আবেগ থাকা ভালো বিবেকে তো থাকতে হবে ঠিক না একবার আইছি আবার যেন আসতে পারি এরকম সুযোগটা কইরা দিবেন না আপনারা দেবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার আলোচনা গুছিয়ে আনতে যতটুকু সময় লাগে এতটুকু সময় কথা হবে ইনশাআল্লাহ বলে ভাইরা আমার এরপরে বাকি আরো কিছু আছে আমার দারে দলিল পত্র দিছে এই দলিল পত্রের বিষয়ও কথা আছে বুঝতে পারছেন এই দলিল পত্র আছে অনেকগুলি এই বিষয়ে কথা বলবো রাগ করবেন না তো শুনেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না কয় ব্যক্তি এর মধ্যে একজন মুসাফির মা বাবা মাজলুম এরা কষ্ট পাইলেও কবুল এরা খুশি হইলেও কবুল সুবহানাল্লাহ কোন তবে এলাকার যুবকগুলি খুব ভালো এরা যে ভালো মানুষ আসার পরে পাইছি প্রমাণ খুব মহব্বত করে ভালোবাসে আলেমদেরকে এর থেকে আরো ভালোবাসতে হবে আরো মহব্বত করতে হবে ভালোবাসা শুধু ব্যক্তির স্বার্থে নয় ভালোবাসতে হবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা মহব্বত করা বাইরা আমার ফাসাল্লি লিনামাজ রাব্বিকা ওয়ানহার কুরবানি নামাজ এবং কুরবানি যদি ভিতরে থাকে আল্লাহর নবী কয় উম্মতের দল পরকালে আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইয়া তুমি এমন তৃপ্তি পাবা 50,000 বছরের মধ্যে আর পানি চাবা না আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না খারাপ আর জোরে বলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবীরে বেঈমানেরা বলেছে লেসকাটা নির্বংশ কিন্তু আমার নবী তো নির্বংশ না লেসকাটাও না আমার নবীর মতো ভালো পৃথিবীতে আর কেউ নাই এই জন্য আল্লাহ কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী আপনাকে যারা লেসকাটার নির্বংশ বলে আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেসকাটা তারাই নির্বংশ এরে নবীর উম্মতের দল এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা এতক্ষণ ডানে বামে অনেক কথা বললাম মা বোন আপনাদের জন্য কয়েকটা কথা মা বোনেরা কি ওয়াজ শোনার জন্য আসছে কিনা আরো জোরে বলেন মা বোন রে দেখা যায় না নাকি পর্দার আড়ালে আরো জোরে বলেন মা বোন পর্দার আড়ালে মা বোনদের দেখা যায় না মা বোনদের জন্য নারীদের জন্য এই মাহফিলের দরকার আছে না নাই এর নবীর উম্মতের দল সমাজটা দুর্গন্ধ করে ফেলেছে একদল যেমন অনেকে ভাইরাল ট্রফিক পাইলেই খালি ভাইরাল ট্রফিক নিয়ে আলোচনা করে
সরমনের বিরুদ্ধে একবার উজানির বিরুদ্ধে একবার তবলিকের বিরুদ্ধে একবার ব্যক্তির বিরুদ্ধে একবার অমুকের বিরুদ্ধে একবার কলরবের বিরুদ্ধে একবার নতুন ঘটনা শুনলাম আজকের কথা একজনে নাকি রাস্তা দিয়ে হাঁইটা যায় ওই যে সিলেটে একটা চরমনের ইস্তেমা হয় আপনাকো এই রংপুর জেলায় কুড়িগ্রামে চরমনের ইস্তেমা হয় নাকি হয় না আর জোরে বলেন এই ইস্তেমায় খারাপ কিছু হয় জিকির হয় তেলাওয়াত হয় কোরআনের বয়ান হয় ওখানে মানুষ মা খারাপ মানুষ গিয়া ভালো হয় বহু নারী বেপর্দাওয়ালা যায় ওখানে বয়ান শুই না পর্দাওয়ালা হয় বোরকাওয়ালা হয় কথা কন না কেন বহু পর্দাবিহীন ওয়ালারা পর্দাওয়ালা হয় নারীরা কোথায় যাবে এরে ভাই ডানে বামে অনেক কথা বলেছো তোমাকে বলছি ও ভাই ওসামা তোমাকে বলছি ও ভাই ওসামা তোমাকে বলছি দয়া কইরা আর খামসা খামসি কইরো না দয়া কইরা আর একজন আরেকজনের উপরে হিংসাত্ব মনোভাব লাগাইও না তোমার থেকেও আরো বড়রা চরমনার বিরোধিতা করেছিল দাবাইতে পারে নাই তোমার থেকে আরো বড়রা আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করেছিল দাবাইতে পারে নাই খামসাইয়া চুলকাইয়া লাভ নাই চরমনাইকে আল্লাহ কবুল করলে তামাম দুনিয়ার ওসামা খাজাইয়া ও দাবাইতে পারবে না কথা কন না কেন এর নবীর উম্মতের দল ওই সিলেটের জমিনে তিন দিনের ইস্তেমা একটা ইস্যু পাইছে ইস্যু পাই যাওয়ার সময় দেখলাম মহিলাদের জন্য সুব্যবস্থা আছে বয়ান শোনার জন্য এটা কেন মহিলারা কেন ওয়াজে যাবে এ একটা ইস্যু ইস্যু এ একটা ভাইরাল ট্রফি পাইছা তো শুরু পাইছা তো শুরু পাইছা তো শুরু তা যদি বাবার বিরুদ্ধেও যায় বলবে মায়ের বিরুদ্ধেও যায় বলবে তার মানে কি আলেম ওলামাদের বিরুদ্ধে যায় বলবে এমনটা যেন না হয় আহলে হক বুজুর্গ ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বইল না প্লিজ বলছি প্লিজ আল্লাহর কসম লড়ে বইল না আল্লাহ কিন্তু আছে আল্লাহর মায়ের সীমার বাইরে আল্লাহ ওয়ালা যারা আছে কেউ রে ছাড় দেয় নাই সবাই রেই বলছেন কারুরে ছাড় দেন নাই সবাই রেই বলছেন আর কত বলবেন আর কত ভাইরাল হবেন ওসামা ভাই আপনাকে অনুরোধ করি এখন একটু থামেন এখন একটু চুপ থাকেন এখন আহলে হক বুজুর্গদের একটু সুনাম করেন তাদের নিসবতে যান তাদের সাথে সম্পর্ক গভীর করেন আপনার ইজ্জত যতটুকু আছে এর থেকে আরো বেড়ে যাবে গুতাগুতি করলে আপনার ইজ্জত কমে যাবে কথা কন না কেন আল্লাহ বুজার তৌফিক দেন আমিনের আওয়াজ আরো জোরে ভাইরা আমার তাহলে মহিলা গো ওয়াজ শোনার দরকার আছে না নাই আরো আস্তে বলেন মহিলারা এই প্যান্ডেলের মধ্যে কথা কন মহিলাদের ভিন্ন প্যান্ডেল একো কি দেখা যায় দেখা যায় না এরা পর্দার আড়ালে বয়ান শুনতেছে আমাদের যেমন বয়ান শুনে আমল করা জরুরি নারীদেরকেও বয়ান শুনে আমল করা জরুরি কথা বলো না কেন এরা বাসায় বইয়া কি শুনবে ঘুমাইবো আর খাইবো এমনটা যেন না হয় মহিলারা যারা আছে এদেরকেও সুবর্ণ সুযোগ করে দেওয়া ঠিক না আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন এই মাহফিল চলতেছে মাহফিল চলবে ইনশাআল্লাহ বলেন কয় বছর চলছে এ নয় বছর আগামী বছর হবে কয় বছর দশ বছর আগামী বছর এই মাহফিল হোক এটা আপনারা চান কারা কারা হাত উঁচু করে আল্লাহরে দেখান জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলের দরজা হইতে
বসিয়া আল্লাহ সবাই ডাক দেন মায়া লাগায়া ডাক দেন আর জোরে ডাক দেন আল্লাহ আল্লাহর যদি কেউ এক ডাক দেয় আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার হে বান্দা তুমি আমারে কেন ডাকো ও আল্লাহ আমরা গুনাহ কইরা পালাইছি দেইখা আপনারে ডাকি ও আল্লাহ আপনার কাছে মাফ চাই আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন দাদা দাদু নানা নানুর গুনাহ খাতা মাফ করে দেন এই মজলিসের মধ্যে কত এতিম মাও নাই বাবাও নাই ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্নার আওয়াজ দেয় ও সন্তান কবরে গুনাহ মাফ করাই আসতে পারি নাই তোর মা বাবার গুনার কারণে কবরে 99 সাপ জড়াইয়া ফেসাইয়া তোর মা বাবার কামনায় আল্লাহ জরমানাই বাবাও নাই দয়া করে মায়া করে সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দাও কত যুবক কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বি কত তরুণ কত স্কুল কলেজের বাইরা কত মাদ্রাসার কোরআনের পাখি তলাবারা তোমার দুয়ারে হাত উঠাইছি কারো হাত কি পছন্দ হয় না এই ঠান্ডার মধ্যে আমরা বসে রইছি আমাদেরকে তাড়ায়া দিও না ভাগায়া দিও না সরায়া দিও না যদি ভাগাইতে হয় গুনাহ মাফ করাইয়া ভাগাইয়া দাও যদি তাড়াইয়া দিতে হয় জাহান্নামের খাতার থেকে নাম কাইটা তাড়াইয়া দাও ও আল্লাহ 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 সব শুনতেছেন সব দেখতেছেন আপনি ডানে আছেন আপনি বামে আছেন আপনি সামনে আছেন আপনি পিছনে আছেন আপনি না বলছেন তোর গলার শাররগের নিকটে আমি আল্লাহ আপনি না বলছেন তোর সিনার মধ্যে আমি আপনি না বলছেন তুই যেখানে আমি আল্লাহও সেখানে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমার মতো যারা মা হারায় এতিম গত বছর মা ছিল এবছরে নাই কবরে ঘুমায় রয়েছে ল্যাপ নাই কবরে তোষক নাই বিছানা নাই ওই মায়ের কবরে আজাব দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের মার কবরের আযাব মাফ করে দাও আমাদের প্রত্যেকের বাবার কবরের আযাব মাফ করে দাও যুবক ভাইদের মাফ করে দাও যাদের আয়োজনে আজকের এই আয়োজন যাদের মেহনতে তাদের মাফ করে দাও যুবক ভাইদের মনের নেক আশা পুরাইয়া দাও এলাকার মধ্যে যত কবর সকল কবরের আযাব মাফ করে দাও ইয়া আল্লাহ আজকের এই মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে
জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহরে ডাক দেন আল্লাহ আর জোরে মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও প্রবাসী ভাইদের কুদরতি হাতে হেফাজত করো যাহা কিছু বলছি কবুল করো